আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও আমি আমার নিউ রেসিপিতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি খুবই মজাদার এবং অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হয়েছে স্টিম চিকেন। তো স্টিম চিকেনটা একটা ইউনিক একটা রেসিপি। তো এই রেসিপিটা ঘরের যে মশলা থাকে সেই মশলা দিয়েই করা, খুবই ইজিভাবে করা যাবে। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটি আস্ত চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুঁচিয়ে খুঁচিয়ে ফুটো ফুটো করছি যেন মশলাগুলো মাংস ভিতরে যায়, জন্য এভাবে করে কাঁটা চামচের সাহায্যে করে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে চিকেনটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা কেটে নেবেন। তো চিকেনটা কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে ভিনেগার নিয়ে নিচ্ছি, এর মধ্যে লবণ দিচ্ছি, দিয়ে ব্রাশের সাহায্যে লবণটা গুলিয়ে নিচ্ছি। তো এখন আমি চিকেনের মধ্যে ভালো করে ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এবং লবণ। এভাবে করে দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়েই এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা বলা বাইরে। এখন আমি আদা পেস্ট, রসুন পেস্ট, বাদাম পেস্ট, সরিষা পেস্ট, সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, লবণ। লবণটা আমি আগে মুরগিতে চিকেনে অ্যাড করেছি, তাই এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটা স্পাইসি হবে আর অন্য অন্য মশলাগুলো খুবই কম দিতে হবে। তো আমি ভালো করে মশলাটাকে তেলের সাথে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি সব দিকে। ভালো করে মশলাটা দিচ্ছি। আমি কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ভিনেগার এবং লবণ দিয়ে, অবশ্যই আধা ঘন্টা রাখতে হবে দিয়ে। তো এখন আমি চারপাশ দিয়ে খুব মানে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সুতার সাহায্যে আমি দুটা থাই বেঁধে নিয়েছি। তো আমি স্টিম করার জন্য চিকেনটা ননস্টিক একটা হাঁড়ি নিয়েছি, তার নিচে একটি চুলাতে একটি তাওয়া দিয়ে নিয়েছি যেন সুন্দরভাবে স্টিমটা হয়। তো একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি এটাকে 10 মিনিট হাই আঁচে রাখবো। 10 মিনিট হাই আঁচে রেখার পর আমি 30 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে রাখবো। তো আমার মোট 40 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি, ফয়েল পেপারটা তুলে নিয়েছি। তো এখন আপনারা দেখেন কত সুন্দর স্টিম চিকেন হয়ে গিয়েছে। আপনারা এই স্টিম চিকেনটা প্রেশার কুকারেও করতে পারবেন বা যে কোনো নর্মাল হাঁড়িতেও করতে পারবেন, যদি ভালো করে সিল করেন। তাহলে আপনারা অবশ্যই যে কোনো নর্মাল হাঁড়িতেও তাওয়া নিচে দিয়ে আপনারা স্টিম করে নিতে পারবেন। আর এই স্টিম চিকেনটা নান, পরোটা, যে কোনো পোলাও, সাদা ভাতের সাথে এই চিকেনটা খাওয়া যায়। এবং এই চিকেনটা কিন্তু ক্রিসপি হবে না, এটা সফট হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সফট হয়েছে কত সুন্দরভাবে। তো মাংসটা কীভাবে সিদ্ধ হয়েছে আমি সেটাও দেখাচ্ছি, দেখুন কীভাবে সফট হয়ে গেছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।